বুড়িগঙ্গা কে বাঁচাতে শিল্প বর্জ্য শোধনাগার প্লান্ট স্থাপনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, যেখানে চর জাগবে সেখানেই বনায়ন করতে হবে, একই সাথে জলাবদ্ধতা দূর করতে রাজধানীর খাল ও পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে তাদের কাজের গতি আরও বাড়াতে এই মন্ত্রণালয় অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া এই নদী বাঁচানোর জন্য কেউ উপযুক্ত পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সত্যি কথা বলতে কি, বুড়িগঙ্গার দিকে তাকালে একেবারে চোখে পানি এসে যায়। কারণ ছোটবেলার থেকে আমরা কিন্তু ওই স্টিমারে লঞ্চে করেই আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতাম, অত বছরে দুবার তিনবার আমরা যেতাম। অথচ সেই বুড়িগঙ্গা এখন দুর্গন্ধ যুক্ত আর সেখানে যে দুরবস্থা, আমি ইতিমধ্যেই বলেছি যে নদী পার আমাদের সংরক্ষণ করতে হবে। কাজে আমরা নদী পার সংরক্ষণের সাথে সাথে ওখানে কিন্তু আলাদা একটা ড্রেনেজ সিস্টেম আমরা করে দিতে পারি। আমরা ড্রেন করে একটা পয়েন্ট নিয়ে সেখানে ইটিপি তৈরি করে দেওয়া এবং পানি দূষণ রোধ করা, টাকা খরচ হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে যত যে ক্ষতিটা হচ্ছে তার থেকে এই টাকা কিছুই না। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল পুকুর ও ড্রেন সংস্কার এবং রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। আরো কিছু খাল টাল রয়ে গেছে, আপনারা একটু যদি দেখেন ওই খালগুলি সংস্কার করা এবং খালের মানে পানিটা যাতে থাকে এবং এই ব্যবস্থা থাকে সেটা একটু দেখা উচিত। যেসব নদীতে চর জেগে উঠছে সেসব চরে বনায়ন করারও নির্দেশ দেন তিনি। ব্যাপক হারে বৃক্ষরোপণ করে এই চরগুলি আমরা নতুন করে জাগাতে পারি। প্রথমে গাছ লাগিয়ে বনায়ন করে, এরপরে বন কেটে বসতি। বন রক্ষা করতে গেলে আমাদের সেখানে মানে পশু পাখিরও ব্যবস্থা করতে হবে। কাজে সেভাবে আমরা কিন্তু আমাদের এই নতুন অঞ্চলগুলি তৈরি করে ফেলতে পারি এবং সেটা আমাদের একান্তভাবে করতে হবে। হাতিরঝিল প্রকল্পের সাথে গুলশান ও বনানি লেক সংযুক্ত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।